হুগলির ধনেখালীর সমসপুর একে জয়ী হয়েছেন মানুজা বিবি। মৃত তৃণমূল কর্মী কাজী নাসিরুদ্দিনের স্ত্রী তিনি। আমাদের প্রতিনিধি মহিউদ্দিন মল্লিক এই খবর নিয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কি খবর রয়েছে মহিউদ্দিন? দেখো সুপ্রজিৎ, তোমাকে প্রথমেই বলে রাখি ধনেখালী ব্লকের চিত্রটা, তারপরেই আসবো আমরা মানুজা বিবির ক্ষেত্রে। ধনেখালী ব্লকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 18টা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই 15টা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জিতে গিয়েছিল। আজকে ভোটে তিরিশে তারা 18টা পঞ্চায়েতই দখল করেছে। তবে পাশাপাশি কংগ্রেসও এখানে প্রায় 7টা আসন পেয়েছে। গুড়বাড়ি একে কংগ্রেস 11টা আসন, সেখানে কংগ্রেস পেয়েছে 4টে, আবার গুড়বাড়ি 2-এ কংগ্রেস 2টো, সিপিএম 2টো পেয়েছে, কিন্তু পঞ্চায়েত গেছে তৃণমূলের দখলে। পঞ্চায়েত সমিতিও তৃণমূলের দখলে গেছে ধনেখালি। তবে আরেকটা তথ্য জানিয়ে রাখি, সমসপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত 131 নম্বর বুথ থেকে তৃণমূলের কর্মী কাজী নাসিরুদ্দিন, যিনি পুলিশি হেফাজতে মারা গিয়েছিলেন বলে অভিযোগ, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত সব কিছু চলছে। আমরা জানি ওই আসনে কংগ্রেস এবারে প্রার্থী করেছিল কাজী নাসিরুদ্দিনের স্ত্রী মানুজা বিবিকে। মানুজা বিবি ওই 131 নম্বর বুথে ভোটে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের টিকিটে। একটু আগে গণনা শেষ হয়েছে, মানুজা বিবি ওই বুথ থেকে তৃণমূলের প্রার্থী রাখি টুডুকে হারিয়ে বিজয়ী হয়েছে।